আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজ আজ পড়ছি হুমায়ুন আহমেদের একটি গল্প অন্যদিন পড়ছি গল্পটির তৃতীয় ও শেষ পর্ব জ্যোতিষানব ঘর ছেড়ে চলে গিয়েছেন রাত আটটায় ফিরে এসে দেখি নিশানাথবাবুর ঘর খালি চৌকিটা বাইরে টেনে এনে রাখা হয়েছে রশিদ মিয়া চৌকির উপর গম্ভীর হয়ে বসে সিগারেট টানছে কাদের বালতি বালতি পানি এনে ঘরের মেঝেতে ঢালছে এবং ঝাঁটা দিয়ে সশব্দে ঝাঁট দিচ্ছে ছুটির দিন বলেই মেসে লোকজন কেউ নেই নবী সাহেব মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছেন নয় নম্বর ঘরে যে লোকটি থাকে শুধু তার ঘরে বাতি চলছে আমি অবাক হয়ে বললাম কি ব্যাপার রশি সাহেব কিসের কি ব্যাপার সাধুজি কোথায় চলে গেছে কোথায় চলে গেছে আমি কি জানি কোথায় গেছে আমাকে জিজ্ঞেস করেন কেন কখন গেছেন দুপুরে হঠাৎ চলে গেলেন যে কি মুসিবত আমি তার কি জানি যেতে চাইলে আমি ধরে রাখব নাকি শ্বশুরবাড়ি এটা আমি বেশ অবাক হলাম বাবু কাউকে কিছু না বলে হঠাৎ করে চলে যাবেন এটা ভাবা যায় না তাছাড়া তার যাওয়ার কোনো জায়গা সম্ভবত নাই কে জানে হয়তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিংবা হয়তো চায়ের দোকানে বসে আছে একা একা আমি কাপড় না ছেড়েই চায়ের দোকানে চলে গেলাম না সেখানে সাধুজি যাননি রাস্তার মোড়ে যে ছেলেটি পান সিগারেট বিক্রি করে সে বলল সাধুজি সুটকে সাথে নিয়ে উত্তর দিকে গেছেন তার দোকান থেকে দু প্যাকেট স্টার সিগারেট কিনেছেন মেসে ফিরে যেতেই নয় নম্বরের ছেলেটির সঙ্গে দেখা হলো এই ছেলেটি এক পত্রিকা অফিসে কাজ করে তার সব সময় নাইট ডিউটি সারাদিন দরজা বন্ধ করে ঘুমায় কারো সঙ্গে কথাবার্তা বলে না মেসে সে খায় না ছুটি ছাটার দিন তার ক্যারোসিন চুলায় নিজেই দেখি রান্না করে আমাকে দেখেই ছেলেটি বলল শফিক সাহেব কখন ফিরবেন জানি না কখন শফি সাহেবের জন্য অপেক্ষা করছিলাম কি ব্যাপার ছেলেটি আট চোখে রশিদ মিয়ার দিকে তাকিয়ে বলল আসেন আমার ঘরে বসি আপনি তো আসেন নাই কখনো আমি নিজেই অবশ্যই কাউকে বলি না আমার একা একা থাকতে ভালো লাগে সিঙ্গেল রুম নিয়েছি এই জন্যে তার ঘর নবী সাহেবের ঘরের মতো গোছানো দেখেই মনে হয় নারের স্পর্শ আছে দেয়ালে আবার নীল রঙে একটি জ্যোৎস্না রাত্রির ছবি অসম্ভব সুন্দরী ছবিটি ঘরের চেহারা পাল্টে ফেলেছে তাকালেই মন বিষণ্ণ হয় আমার ছোট ভাইয়ের আঁকা আপনি কি চা খাবেন চায়ের ব্যবস্থা আছে না চা খাবো না আমি ভাত খাই নাই এখনো আপনি কি জন্য ডাকছিলেন ছেলেটি খানিক্ষণ চুপ করে থেকে বলল সাধুজি আজ দুপুরে আমার কাছে একটি ঘড়ি রেখে গেছেন শফিক সাহেবকে দেয়ার জন্যে খুব দামি ঘড়ি আমি চুপ করে রইলাম ছেলেটি বলল তিনি যাওয়ার সময় কাঁদছিলেন আমার এমন খারাপ লাগলো বুঝলেন বিকালে এক জায়গায় যাওয়ার কথা ছিল যাই নাই দরজা বন্ধ করে বসেছিলাম আমি বললাম আপনার নাম আমি জানি না কি নাম ভাই সুলতান সুলতান উদ্দিন সাধুজি ছাড়া কেউ আমার নাম জানে না কারো কাছে যাই না তো সাধুজির কাছে একবার গিয়েছিলাম মনটা খুব খারাপ সেই সময় হঠাৎ গেলাম তিনি অনেক কথা বললেন এখনো মনে আছে কি বললেন এই সান্তনার কথা আর কি অন্যরকম করে বললেন সান্তনার কথা বলা তো খুব কঠিন সবাই বলতে পারে না খুব হৃদয়বান মানুষ লাগে আমি অনেকক্ষণ বসে রইলাম তার ঘরে কথাবার্তা না চুপচাপ বসে থাকা ছেলেটি একেবারেই কথাবার্তা বলে না যতবার বললাম উঠি ততবারই বলে বসেন না আর একটু বসেন শফিক সাহেব আসলে যাবেন রাত এগারোটা পর্যন্ত শফিকের জন্য অপেক্ষা করে খেতে গেলাম এত রাত পর্যন্ত কাদের থাকে না টেবিলে ভাত তরকারি ঢেকে রেখে ঘুমাতে যায় কিন্তু আজ দেখি জেগে আছে ভাত তরকারি বাড়তে বাড়তে ফিসফিস করে বলল হুমছেন স্যার করিম সাহেব মাল খাইছে আইস কি বললি মাথা ফর্টি নাইন বমি কইরা ঘর ভাসায় দিস আমারে সাফ করতে কয় আমি কইসি মাল খাওয়া বমি আমি সাফ করি না ভদ্রলোকের সিলে আমি কি কন স্যার অন্যায় কইলাম উপরে উঠেই করিম সাহেবের সঙ্গে দেখা বারান্দায় রাখা চকির উপর লম্বা হয়ে শুয়ে আছেন আমাকে দেখে মাথা তুলে বললেন সাধুজি চলে গেছে শুনেছেন শালার রশিদ মিয়ার পেটে আমি একটা তিন নম্বরই চাকু যদি না ঢুকাই তাহলে আমি বেজন্মা কুত্তা শালার মাকে আমি করিম সাহেব অনর্গোল কুচ্ছিত কথা বলতে লাগলেন তারপর একসময় হরহর করে বমি করে ফেললেন আপনার কি শরীর খারাপ করিম সাহেব না শরীর ঠিকই আছে শালা সস্তার তিন অবস্থা সস্তা জিনিসকে এখন মরণ দশা ছয় টাকা করে বোতল বুঝলেন বলতে বলতে আবার বমি শফিক আসলো বারোটার দিকে বাবু চলে গেছেন এই খবরে তার কোনো ভাবান্তর হল না ভেলভেটের বাক্সে মোড়া ঘড়ি ফেলে রাখলো টেবিলের এক কোনায় তার ভাবভঙ্গি এরকম যেন বাবুর ঘর ছেড়ে যাওয়া তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না রোজই এরকম হয় রাতে ঘুমোতে যাবার সময় বলল চায়ের দোকান স্টার্ট দিয়ে দেবো এবার খোঁজখবর শুরু করেছি দুই হাজার টাকা দিলে শ্যামলিতে একটা ঘর পাওয়া যায় ভালো ঘর আমাকে বলবো টাকাটা ধার দিতে দিবে সে দিবে নিশ্চয়ই আর না দিলে কি আছে ছোট করে শুরু করব। নবী সাহেবকে বলবো কিছু দিতে নবী সাহেব অবশ্যই দিবেন সবাই দিবে দেখিস না কি করি আমি বললাম শুধু আমাদের ম্যানেজারই নেই শফিক কোনো উত্তর দিল না বাতি নিবিয়ে মশারি ফেলে শুয়ে পড়ল বাইরে করিম সাহেব মশমশ করে হাঁটতে লাগলেন বমি করলে শুনেছি মাতালদের নেশা কেটে যায় কিন্তু রাত যত গভীর হচ্ছে করিম সাহেবের নেশাও মনে হয় তত গাঢ় হচ্ছে তিনি উঁচু গলায় বলছেন ভয় পাওয়ার লোক না আমি কাউকে ভয় পাই না লাত দিলে সব ঠিকঠাক এমন লাত ঝাড়ব পাছায় বাপের নাম ভুলে দেব একসময় সফিক শফিক বিরক্ত হয়ে বলল ঘুমাতে যান করিম সাহেব কেন তোমার হুকুম নাকি আমি কি তোমার হুকুমের গোলাম চুপ করেন করিম সাহেব তুই চুপ কর শালা শফিক আর কথা বাড়ালো না আমার অনেক রাত পর্যন্ত ঘুম আসলো না এপাশ ওপাশ করতে লাগলাম বুঝতে পারছি শফিকও জেগে আছে শফিক একবার ডাকল জেগে আছিস নাকি রঞ্জু আমি জবাব দিলাম না বাইরে করিম সাহেবেরও আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না শফিক একসময় মশারির ভেতরে একটা সিগারেট ধরিয়ে খক খক করে কাশতে লাগল অন্ধকার ঘরে একটা লাল ফুলকে নামা করছে দেখতে দেখতে ঘুম এসে গেল ঘুম বাংলো শেষ রাত্রে ঘরের দরজা হাট করে খোলা মুসুল বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির ছাটে বিছানা ভিজে একাকার আমি ডাকলাম শফিক এ শফিক কোনো উত্তর নাই বাইরে বেরিয়ে দেখি সে সিগারেট হাতে নিয়ে বারান্দায় বসে বসে বৃষ্টিতে ভিজছে আমাকে আসতে দেখে ক্লান্ত সরে বলল ঘুম আসছে না রে বৃষ্টিতে ভিজছিস তো শফিক একটু সরে বসল জ্যোতিষানবের জন্য খারাপ লাগছে বেশ খারাপ লাগছে সকাল হলে খুঁজতে বের হব ঢাকাতেই আছে নিশ্চয়ই শফিক খানিক্ষণ চুপচাপ থেকে বলল অনু মারা গেছে গত পশু চিঠি পেয়েছি একটা টেলিগ্রাম করার দরকার মনে করে নেই আমি স্তম্ভিত হয়ে গেলাম তুই তো আমাকে কিছু বলিস নাই শফিক এইসব বলতে ভালো লাগে না কিভাবে মারা গেল সাপে কেটেছিল তাই লেখা ওছাটোছা নাকি এসেছিল আমি শফিকের হাত ধরলাম আশ্চর্য জ্বরে কা পুড়ে যাচ্ছে অথচ সহজ স্বাভাবিক মানুষের মতো বসে আছে তোর তো ভয়ানক জ্বর শফিক হ্যাঁ শরীরটা খারাপ আয় শুয়ে থাকবি মাথায় জলপুটটি দেব না এইসব কিছু লাগবে না আমার ভালুক জ্বর সকালবেলা থাকবে না দেখবি জ্যোতিষান্নবকে খুঁজে পাওয়া গেল না সম্ভব অসম্ভব সব জায়গায় খোঁজা হয় ছিন্নমূল মানুষেরা যেসব জায়গায় রাতে ঘুমায় শফিক গভীর রাতে সেই সব জায়গাতে খুঁজতে যায় কমলাপুর রেল স্টেশন লঞ্চ টার্মিনাল লাভ হয় না কিছু ফুটপাতে যেসব পামিস্টরা হাতের ছবি আঁকা সাইনবোর্ড টানিয়ে বসে থাকে তাদেরকে জিজ্ঞেস করা হয় লম্বা চুলদারির এক সাধু হাত দেখেন তাকে কেউ দেখেছেন নিশানাত নাম কেউ কিছু বলতে পারে না নবী সাহেবের কথা মতো পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় লম্বা চুলদারি পরনে গেরুয়া রঙের পাঞ্জাবি প্রখ্যাত জ্যোতিষ নিশানাথ জ্যোতিষার্ণবের সন্ধান প্রার্থী বিজ্ঞাপন ছাপার তিন দিনের দিন হন্তদন্ত হয়ে হাজির হয় আভা আপনাদের জ্যোতিষী কোথায় গেছে সফিক বিরক্ত হয়ে বলে কোথায় গেছে জানলে বিজ্ঞাপন দেই নাকি আমি ভাবলাম আপনাদের কোনো পাবলিসিটির ব্যাপার বুঝি তাঁর পাবলিসিটি লাগে না সে অনেক বড় দরের জ্যোতিষী আভা শান্তস্বরে বলে তিনি বড় জ্যোতিষী ছিলেন আমার হাত দেখে জন্মবার বলে দিয়েছিলেন আমি খুব অবাক হয়েছিলাম শুধু নিশানাথ নয় নবী সাহেব ও পান্থনিবাস ছেড়ে চলে গেলেন স্কুল থেকে মহা সমারোহে তাকে বিদায় দেওয়া হয়েছে আমরাও তার বিদায় উপলক্ষে একটু বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম খেতে পারলেন না মুখে নাকি কিছুই রুচ্ছে না খাওয়া বন্ধ করে একবার ফিসফিস করে বললেন আমি আর বেশি দিন বাঁচব না পান্থবাসের শিকড় গজিয়ে গেছে বলতে বলতে তার চোখ দিয়ে পানি পড়তে লাগল শিরা সাহেবের প্রমোশন হয়েছে অফিসার্স গ্রেড পেয়েছেন অফিস থেকে তাকে কোয়ার্টার দেওয়া হয়েছে সুন্দর কোয়ার্টার তাঁর সঙ্গে একদিন গিয়ে দেখে আসলাম দক্ষিণ দিকে চমৎকার বারান্দা হু হু করে হাওয়া বয় শির সাহেব ও ছেড়ে চলে গেলেন যাবার আগের দিন রাতে বিদায় নিতে এলেন আমাদের কাছ থেকে কথা সরে না তার মুখে অনেকক্ষণ বসে রইলেন চুপচাপ একসময় বললেন সুখেই ছিলাম ভাই আপনাদের সাথে আনন্দেই ছিলাম নিশানাথবাবুর খালি ঘরটা দেখলে চোখে পানি আসে আমার স্ত্রীকে তিনি বড় স্নেহ করতেন সত্যি সত্যি চোখে পানি ছলছলিয়ে উঠল শফিক শুয়েছিল শফিকের মাথায় হাত রেখে বললেন জ্বর কি আবার এসেছে আছে অল্প অবহেলা করবেন না ভাই ভালো ডাক্তার দেখাবেন খানিক্ষণ চুপ করে থেকে আমতামতা করে বললেন আমি অতি দরিদ্র মানুষ তবু যদি কখনো প্রয়োজন হয় শফিক কথার মাঝখানে আচমকা জিজ্ঞেস করল আপনার ছোট বোন রেবা তার কি বিয়ে হয়েছে হ্যাঁ গত বৈশাখ মাসে বিয়ে দিয়েছি ঢাকাতেই থাকে ভালো বিয়ে হয়েছে ছেলেটা অতি ভালো আমি ভাবি নাই এত ভালো বিয়ে দিতে পারব শফিক আর কিছু বলল না সিরা সাহেব বললেন আপনারা দুজন একদিন গিয়ে যদি দেখে আসেন সে খুব খুশি হবে আপনাদেরকে চিনে খুব সেই দিনও জিজ্ঞেস করল আপনার অশোকের কথা নতুন কোনো বোর্ডার এলো না পান্থনিবাসে শুনেছি রশিদ ম্যা মেস ভেঙে বাড়ি বানিয়ে ভাড়া দেবেন মেসে নাকি তার তেমন আয় হয় না এর মধ্যে মাঠ চিঠি পেলাম তোমার পাঠানো একশত টাকা পাইয়াছি আমি শুনিয়া মর্মাহত হইলাম যে তুমি পড়াশোনা ছাড়িয়া কাপড় ফেরি করিয়া বেড়াও তোমার দুই মামা অত্যন্ত বিরক্ত হইয়াছেন তোমাদের মনে রাখা উচিত তোমার নানা অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি ছিলেন তুমি ছোট লোকের মতো ফেরিওয়ালা হইয়াছ এই দুঃখ আমি কোথায় রাখি পারুলের মতো তুমিও যে বংশের মান ডুবাইবে তাহা ভাবি নাই দোয়া জানিও অতি অবশ্য একবার আসিবে তোমার বাবার একটি পা অচল হাঁটাচলা করিতে পারেন না চিঠি পড়ে আমি দীর্ঘ সময় চুপচাপ বসে থাকি গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা হয় আজকাল বড় অস্থির লাগে সব যেন অগোছল হয়ে গেছে সুর কেটে গেছে শফিকের সেই হাসি খুশি ভাব নেই তার জ্বর কখনো থাকে কখনো থাকে না মেডিকেল কলেজ থেকে এক্স রে করিয়ে এসেছে টক্ষা কিছু নেই তার ব্যবসা খুব মন্দা যাচ্ছে কিন্তু কেমন করে যেন প্রেসের পুরনো চাকরিটা আবার জোগাড় করেছে আজকাল সে কৃপনের মতো টাকা জমায় তার খরচপাতি এমনিতে অবশ্যই কমে গেছে বোনকে টাকা পাঠাতে হয় না আদর করে একটি পয়সাও খরচ করে না মেডিকেল কলেজের ছোকরা ডাক্তারটি বারবার বলেছিল ভালো ভালো খাবার খাবেন দুধ নিয়মিত খাবেন আপনার এখন হাই প্রোটিন ডায়েট দরকার ডাক্তারের কথা সে হেসে উড়িয়ে দিয়েছে হাই প্রোটিন ডায়েট খাবো পয়সা পাবো কোথায় পাসবুকের পাইপসাও খরচ করব না সে একটি সাইনবোর্ড লিখিয়ে এনেছে নীলগঞ্জ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রকাণ্ড সাইনবোর্ড খবরের কাগজে মুড়ে সেই সাইনবোর্ডটি রাখা হয়েছে চৌকির নিচে মাঝে মাঝে রাত জেগে সে টাকা পয়সার হিসাব মিলায় হাসি মুখে বলে দেরি নাই আর শুরু করে দিতে হবে তার চোখ জল করে গম্ভীর হয়ে বলে ছোট থেকে শুরু হবে প্রথমে থাকবে সাদা মাটা চায়ের দোকান তারপর বড় একটা হোটেল দেব একটা হুলুস্থুল কাণ্ড করব দেখবি সেই হুলুস্থুল কাণ্ড করবার জন্য সে প্রায় না খেয়ে থাকে একদিন বলল চায় চিনি দেবার দরকার কি চিনারা বিনা চিনিতে দিব্যি না চিনিটা আমি উঠেই দেব অনেকগুলি টাকা বাঁচে বুঝলি পান্থনিবাসের নাম ফলক রশিদ মিয়া সরিয়ে ফেলেছে তিনতলায় নতুন নতুন ঘর উঠছে জানলায় নতুন শিখ বসানো হচ্ছে চুনকাম হচ্ছে একদিন দেখি রোকিয়া ভিলা নামে একটা সাইনবোর্ড শোভা পাচ্ছে আমাদের কাছে নোটিশ দিয়েছে দুই মাসের ভেতর বাড়ি খালি করে দিতে হবে অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে এই জাতীয় কথা লেখা করিম সাহেব এই নিয়ে খুব হইচই করছেন উঠিয়ে দিবে বললেই হল হাইকোর্টে কেস করে সালার পাতলা পায়খানা বের করে দিব না উঠিয়ে দেয়া খেলা কথা না হুম হুম আজকাল প্রায় রাতেই মট খেয়ে এসে বিশৃষব কাণ্ড কারখানা করেন কেউ কিছু বললে আকাশ ফাটিয়ে চিৎকার করেন নিজের পয়সায় খাই কারো বাপের পয়সায় না কারোর সাহস থাকে বলুক দেখি মুখের সামনে জুতিয়ে দাঁত খুলে ফেলব ভদ্রলোক চিনা আছে আমার সত্য মিথ্যা জানি না শুনছি অফিসে কি একটা টাকা পয়সার গণ্ডগোলের জন্য করিম সাহেবকে সাসপেন্ড করা হয়েছে তদন্ত তদন্ত হচ্ছে কথাটা সত্যি হতেও পারে কয়েকদিন ধরে দেখছি অফিসে যান না গতকাল আমি জিজ্ঞেস করেছিলাম কি ব্যাপার করিম সাহেব অফিসে যান না দেখি করিম সাহেব রেগে আগুন যাই না সেটা আমার ব্যাপার আপনি কোথাকার কে আপনার খাই না আপনার পরী বিয়ে পরীক্ষার ফিস জমা দিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছি নবী সাহেবের ঘরটিতে এখন একা একা থাকি দিনরাত পড়তে চেষ্টা করি নীরস পাঠ্যব্য স্তূপ এক এক সময় অসহ্য বোধ হয় কোথাও হাফ ছাড়বার জন্য যেতে ইচ্ছে হয় যাওয়ার জায়গা নেই কোনো আমার ছাত্রীটির বাসায় যেতে ইচ্ছে করে কিন্তু বিনা দরকারে শুধু শুধু যাওয়া সেলির বাবা মা কেউ কিছু মনে করেন কিনা তাই ভেবে যাওয়া হয় না মাকে দেখতে গিয়েছিলাম এর মধ্যে মা আগের মতোই আছেন এতদিন ধারণা ছিল বোধহয় খুব কষ্টে আছেন কিন্তু দেখা গেল অবস্থা মোটেই সেরকম নয় বাড়ির পেছনে সবজি বাগান করেছেন হাঁস মুরগি পালছেন ধান চাল রাখার জন্য নতুন একটি ঘর তোলা হয়েছে এমন অবাক লাগলো দেখে বাবার প্যারালাইসিস তেমন কিছু নয় দেয়াল ধরে বেশ দাঁড়াতে পারেন অঞ্জু দেখলাম অনেক বড় হয়েছে তাকে অতি কড়া শাসনে রাখা হয় অঞ্জুর কাছে শুনলাম সে ঘুমিয়ে পড়লে মাতার তার বই খাতা তন্নতন্ন করে খুঁজে দেখেন যেন পারুলের মতো কিছু আবার না ঘটে অঞ্জু অনেক চালাক চতুর হয়েছে অনেক কথা বলল সে গল্প বলাও বেশ শিখেছে পারুল আপা ভালোই করেছে দাদা কি যে দিন গেছে আমাদের কতদিন শুধু একবেলা রান্না হয়েছে মার মেজাজ তো জানোই সব আগুনের মতো তেতে থাকতেন একদিন কি করেছেন শোনো বাবা দেরি করে ফিরেছেন এগারোটার মতো বাজে প্রায় মা দরজা খুললেন না কিছুতেই খুললেন না কেন কে জানে কেন কে যাবে জিজ্ঞেস করতে অঞ্জু এক ফাঁকে আমাকে জিজ্ঞেস করল তুমি নাকি দাদা বাড়ি বাড়ি কাপড় ফেরি করে বেড়াও কত কাণ্ড হলই নিয়ে মামারা রেগে আগুন বাবা বেচারা সরল মানুষ ছোট মামাকে বলেছেন তুমি নিজেও তো মানুষের বাড়ি গিয়ে গিয়ে রোগী দেখো তাতে দোষ হয় না অঞ্জু হাসতে লাগল খিলখিল করে বহু কষ্টে হাসি থামিয়ে বলল ছোট মামা তখন একেবারে হাউয়ের মতো নাচতে লাগলেন মার সঙ্গে তুমুর ঝগড়া হলো তখন মায়ের সঙ্গে ঝগড়া কে পারে বলো তোমার মামা হেরে ভূত মার সঙ্গে ঝগড়া কি নিয়ে জমি নিয়ে নানা সম্পত্তির ওয়ারিশান চাইলেন মা তাতেই লেগে গেল ওয়ারিশান পেয়েছেন পাবেন না মানে মা কি তুমি এখনো চেনো নাই দাদা অঞ্জুর কাছে শুনলাম মা আজকাল কারোর সঙ্গে কথাবার্তা বিশেষ বলেন না আমার সঙ্গেও বললেন না অভাবে অনটনে এরকম হয় নাকি মানুষ আবেগশূন্য কথাবার্তা সেই চরম অভাব এখন তো আর নেই এখন এরকম হবে কেন বাবার ধারণা মায়ের সঙ্গে জিন থাকে আমাকে একবার একা পেয়ে ফিসফিস করে বললেন সব জিনের কাণ্ড কারখানা কিসের কাণ্ড কারখানা জিনের তোর মাকে জিনে ধরেছে কি যে বলেন আপনি বাবার পাগলামে মনে হল সেরে গেছে সহজ স্বাভাবিক কথাবার্তা তিনি খুঁটিয়ে খুঁটিয়ে সবার কথা জিজ্ঞেস করলেন শফিক কেমন আছে রেবাকে বিয়ে করেছে নাকি আহা কেন করল না নিশানাত কই সন্ন্যাসী হয়ে গেছে আহারে বড় ভালো মানুষ ছিল সন্ন্যাসী তো হবেই ভালো মানুষ সংসারে থাকতে পারে না অঞ্জুকে জিজ্ঞেস করলাম বাবার বেহালার শখ মিটে গেছে নাকি রে অঞ্জু লাফিয়ে উঠল সবচেয়ে দারুণ খবরটা তোমাকে দেয়া হয়নি দাদা বাবা চমৎকার বেহালা বাজায় যা চমৎকার যা চমৎকার সে কি হ্যাঁ দাদা তুমি বিশ্বাস করবে না কি চমৎকার মা পর্যন্ত হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন বেহালা কিনেছেন নাকি বাবা না হাড়ুগায়েকে খবর দিলে সে বেহালা দিয়ে যায় তুমি আজ বলো বাবাকে বাজাতে সন্ধ্যার পর সবাই গোল হয়ে বসবো বেশ হবে দাদা বলবে তো বাবাকে বেহালা বাজানোর কথা বলতেই তিনি আঁতকে উঠলেন পূর্ণিমা আজকে পূর্ণিমার সময় বেহালা বাজালে পরিণামে এটাও জানিস না গাধা নাকি পরক্ষণে গলা সর নামিয়ে বললেন তুই তো বিশ্বাস করলি না যখন বললাম তোর মার সঙ্গে জিন আছে জিন আছে বলেই তো যখন বাজাই তখন এমন করে তাকায় আমার দিকে ভয়ে আমার বুক কাঁপে এ দেখ হাতের লোং খাড়া হয়ে গেছে ঢাকায় ফিরে আসার আগের দিন মা আমাকে একশো টাকার একটি নোট দিয়ে বললেন তুমি যে টাকা পাঠিয়েছো সেই টাকা সাথে নিয়ে যাও ফেরিওয়ালা হবার দরকার নাই যখন টাকার দরকার হবে লিখবে আমার চোখে পানি এসে গেল মা এরকম হয়ে গেলেন কি করে দুদিন ছিলাম এর মধ্যে একবার মাত্র তিনি আগের মতো সহজ স্বাভাবিকভাবে কথা বললেন আগের মতো নরম স্বরের মিষ্টি কথা তোর বাবার বেহালা শুনে যা মানুষের মধ্যে যে কি গুণ আছে তা বোঝা বড় কষ্ট এখন বড় আফসোস হয় কে জানে তার এই আফসোস কি জন্যে বাবার কাছে যখন বিদায় নিতে গেলাম তিনি যেন কেমন কেমন ভঙ্গিতে তাকালেন যেন আমাকে চিনতে পারছেন না খানিক্ষণ পর গম্ভীর হয়ে বললেন চলে যাবেন যে চাটা খেয়েছেন চা না খেয়ে যাবেন না যেন অঞ্জু খিলখিল করে হাসতে হাসতে বলল আপনি আপনি করছো কেন বাবা চিনতে পারছ না বাবা রাগি গলায় বললেন হাসিস না শুধু শুধু চিনব না কেন না চেনার কি আছে বাবা ঘোর লাগা চোখে তাকালেন আমার বুকের মধ্যে ধক করে উঠল সত্যি তাহলে আমাকে চিনতে পারছেন না অঞ্জু বলল তুমি মনে হয় ঘাবড়ে গেছো দাদা মাঝে মাঝে বাবার এরকম হয় কাউকে চিনতে পারেন না আবার ঠিক হয়ে যায় ঢাকায় এসে দুটি চিঠি পেলাম একটি পারুলের পারুলের চিঠিতে একটা দারুণ মজার খবর আছে তার জমজ মেয়ে হয়েছে পারুলের সব কাণ্ড কারখানায় অদ্ভুত দ্বিতীয় চিঠিটি লিখেছে শেলি তিন লাইনের চিঠি পরম শ্রদ্ধেয় স্যার আমার সালাম জানবেন মা আপনাকে চিঠি লিখতে বললেন আপনি তার সঙ্গে দেখা করবেন আপনি আর আসেন না কেন বিনীত শেলি এত বড় বাড়ি খাঁখা করছে কোথাও কেউ নেই গেটের পাশে দারোয়ান দাঁড়িয়ে থাকত আজ সেও নেই দরজার সামনে ভারী পর্দা দুলছে পর্দা টেনে ভেতরে ঢুকতে সংকোচ লাগল কে জানে হয়তো শেলির মা ভেতরে বসে আছেন তিনি কখনো আসেন না আমার সামনে হয়তো বিরক্ত হবেন হয়তো লজ্জা পাবেন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম এগারোটা বাজার ঘণ্টা দিচ্ছে এদের বসবার ঘরে অদ্ভুত একটা দেয়াল ঘড়ি আছে বাজনার মতো শব্দে ঘণ্টা বাজে কাকে চান আমি চমকে দেখি চশমা পরা একজন মহিলা পর্দা সরিয়ে উঁকি দিচ্ছেন আমি ইতস্তুত করতে লাগলাম কে জানে ইনি হয়তো শেলির মা থেমে থেমে বললাম আমি শেলির মাস্টার হ্যাঁ আমি চিনতে পেরেছি কি ব্যাপার আমাকে আসতে বলেছিলেন কে আসতে বলেছিলেন শিলির মা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ভজমহিলার ভ্রু কুঞ্চিত হল অবাক হয়ে তাকালেন আমি আমি খবর দিয়েছিলাম কেন আমি খবর দিব কেন ঘাম বেরিয়ে গেল আমার পিপাসা বোধ হল শিলির মা শান্ত স্বরে বললেন ঘরে এসে বসুন কেউ নেই আজকে শিলি তার ফুপার বাসায় গেছে ফিরতে রাত হবে আচ্ছা খবর দিয়েছে কে আমি ঘামতে ঘামতে বললাম তাহলে হয়তো ভুল হয়েছে আমার আচ্ছা আমি তাহলে যাই না না চা খেয়ে যাবেন চা দিতে বলছি খবর কে দিয়েছে আপনাকে আমি শুকনো গলায় বললাম শেলি চিঠি দিয়েছিল ও তাই আছে চিঠিটা দেখি একটু শেলির মা ভ্রুকুচকে সে চিঠি পড়লেন বন্ধ করে খামে ভরলেন আবার খুলে পড়লেন আমার মনে হলো তার ঠোঁটের কোন একটু যেন হাসির আভাস চা আসতে দেরি হলো না চায়ের সঙ্গে দুটি সন্দেশ ঝকঝকে রূপোর গ্লাসে বরফ মেশানো ঠান্ডা পানি ভদ্রমহিলা খুব কৌতূহলী হয়ে আমার দিকে বারবার এক একসময় যেন হঠাৎ মনে পড়েছে এই ভঙ্গিতে বললেন হ্যাঁ একবার অবশ্য বলেছিলাম সে তোমাকে এখানে আসবার কথা লিখতে তেমন কোনো কারণে নয় আমি কোনো কথা বলতে পারলাম না ভদ্রমহিলা বললেন বয়সে অনেক ছোট তুমি তুমি করে বলছি বলে আবার রাগ করছো না তো জি না তুমি আজ রাতে নটার দিকে একবার আসবে শেলির বাবা বাসায় থাকবেন তখন আসতে পারবে যদি বলেন আসতে আসব। হ্যাঁ আসবে তুমি আমি বরঞ্চ গাড়ি পাঠাবো গাড়ি পাঠাতে হবে না আমি আসবো আর শোনো শেলির চিঠিটা থাকুক আমার কাছে সমস্ত দিন কাটল এক ধরনের আতঙ্কের মধ্যে এ কি কাণ্ড করল শিলি কেন করল বোধহয় কিছু না ভেবেই করেছে সারা দুপুর শুয়ে রইলাম কিছুই ভালো লাগছে না প্রচণ্ড মাথা ধরেছে এর মধ্যে করিম সাহেব এসে খ্যান খ্যান শুরু করেছেন তার বক্তব্য শফিক কোন সাহসে তাকে চায়ের দোকানে যোগ দিতে বলল চাকুরি নাই বলেই রিক্সাওয়ালাদের জন্য চা বানাতে হবে শফিক ভেবেছেটা কি মানসম্মান বলে একটা জিনিস আছে ইত্যাদি আমার বিরক্তি সীমা রইল না করিম সাহেব বকবক করতেই লাগলেন আমার দাদার বাবা জমিদার ছিলেন বুঝলেন তিনটা হাতই ছিল আমাদের জুতা হাতে নিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে কেউ হাঁটতে পারতো না জুতা বগলে নিতে হতো আমাদের বসত বাড়ির ইট বিক্রি করল লাখ দুই লাখ টাকা হয় বুঝলেন শফিক আসলো সন্ধ্যাবেলা অতি ব্যস্ত সে এসে এক ধমক লাগালো সন্ধ্যাবেলা শুয়ে আছিস কাপড় পর নীলগঞ্জ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখিয়ে আনি আরেকদিন দেখব আজ কাজ আছে এক জায়গায় নটার সময় যেতে হবে নটা বাজতে দেরি আছে উঠ দেখি করিম সাহেব আপনিও চলেন দেখি সবাই মিলে রেস্টুরেন্টটা দাঁড় করিয়ে দিই করিম সাহেব মুখ লম্বা করে ঘর ছেড়ে চলে গেলেন শফিক হাসি মুখে বলল ঘর ভাড়া নিয়ে নিয়েছি সাইনবোর্ড আজ সকালে টাঙিয়ে দিয়ে আসলাম জিনিসপত্র কেনাকাটি বাকি আছে লালুকে সাথে নিয়ে সেসব কিনবো। এক্সপার্ট আদমি সে শফিকের উৎসাহের সীমা নেই আমি শুনছি কি শুনছি না সেই দিকেও খেয়াল নেই নিজের মনেই কথা বলে যাচ্ছে ঘরের মধ্যে পার্টিশন দিয়ে থাকার জায়গা করেছি দিব্যি পড়াশোনা করতে পারবি তুই ইলেকট্রিসিটি আছে অসুবিধা কিছু নাই তুই আর করিম সাহেব তোরা দুজন পরশুর মধ্যে চলে আয় করিম সাহেব হ্যাঁ ও আর যাবে কোথায় পঞ্চাশ বছর বয়সে কি নতুন করে চাকরি করা যায় দু একদিন গাঁইগুঁই করবে তারপর দেখবি ঠিকই লেগে পড়েছে হা ঘরের সামনে গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম নরবরে একটা ঘর কোনো মতে দাঁড়িয়ে আছে এই তোর ঘর শফিক বিরক্ত হয়ে বলল তুই কি ভেবেছিলি একটা সাতমহল রাজপ্রাসাদ কে আসবে তোর এখানে চা খেতে আসবে না কেন সেইটা আগে শুনি একটা ছেলে এসে ঘরের তালা খুলে দিল শফিক হৃষ্ট চিত্তে বলল এর নাম কাল্লু দারুণ কাজের ছেলে কিরে বেটা আছিস কেমন ভাল আছি স্যার আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম সব সারি সারি বেঞ্চ পাতা ফাঁকে ফাঁকে আবার টুল কাঠের চেয়ার মেঝেতে ইঁদুর কিংবা সাপের গর্ত দরমার বেড়ায় এক চিলতে জায়গা আবার আলাদা করা তার মধ্যে গাদাগাদি করে রাখা দুটি জরাজীর্ণ চৌকি শফিক বলল কিরে পছন্দ হয়েছে আমি ক্ষীণস্বরে বললাম ভালোই তো বুঝতে পারছি তোর পছন্দ হয়নি দেখবি সব হবে আমি না খেয়ে দিন কাটিয়েছি রাস্তা রাস্তায় সুচ পর্যন্ত বিক্রি করেছি আমি কি ভেবেছিস ছেড়ে দিব আয় চা খাই কোথায় চা পাবি পাশেই চায়ের দোকান আছে একটা চায়ের দোকানের মালিক শফিককে দেখে গম্ভীর হয়ে গেল শফিক হাসি মুখে বলল ভালো আছেন নাকি রহমান সাহেব ভালো আর কেমনে থাকুন কন আমার দোকানের পিসের দোকান দিছেন ভালো থাকুন যায় এই তো ভালো রে ভাই কম্পিটিশন হবে যেটা ভালো সেটা টিকবে শফিক ঘর কাঁপিয়ে হাসতে লাগল হাসি থামিয়ে বলল রহমান সাহেব সব বিএমএ পাশ করা ছেলেরা কাজ করবে আমার দোকানে এই দেখেন একজন বিয়ে পাস রহমান সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন আমার দিকে শফিক গম্ভীর হয়ে বলল আর আমাদের ম্যানেজারকে জানেন নাকি নিশানা জ্যোতিষার্নব জ্যোতিষ সাগর বুঝেন কাণ্ড ইয়া দাড়ি ইয়া গোভ রহমান সাহেব নিষ্ক্রিয় সুরে বললেন ভদ্রলোক আপনারা সাবধানে থাকবেন পাড়াটা গুন্ডা বদমাইশের পাড়া আমি থাকতে পারি না আর আপনারা নতুন মানুষ শফিক হেসেই উড়িয়ে দিল গুন্ডা বদমাশ কি করবে আমাদের আমাদের ম্যানেজার সাক্ষাৎ দুর্বাসা মুনি কাঁচা গিলে ফেলবে কাঁচা গিললে তো ভালোই আপনারা চা খাইবেন এই সাঁদে দেখি রহমান সাহেব গম্ভীর হয়ে বিড়ি ধরালেন শফিক ফিস করে বলল ব্যাটা তখন থেকে ভয় দেখাচ্ছে শুধু একবার মিনুগুণ্ডাকে নিয়ে আসবো গুন্ডাকে দেখলে রহমান সাহেবের দিল ঠান্ডা হয়ে যাবে দেখিস মিনোটাকে আছে আছে আমার কাছেও জিনিসপত্র আছে হা 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 গুন্ডা আমার ছাত্র ছিল পান্থনিবাসে ফিরলাম রাত আটটার দিকে বাড়ির সামনের জায়গাটা অন্ধকার সেই অন্ধকারে ঘাপটি মেরে কে যেন বসে আছে শফিক কড়া কলায় বলল কে ওখানে কে কোনো সারা শব্দ নেই আরেকটু এগিয়ে যেতেই বুকের মধ্যে কি ধরনের যেন অনুভূতি হল দুজনে থমকে দাঁড়িয়ে একসঙ্গে চেঁচালাম কে কে আমি নিশানাথ আমরা অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না জগতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে শফিক প্রথম বলল ভাবলে সিন গলা এইখানে কি মনে করি নিশানাথবাবু কিছু ফেলে গিয়েছিলেন নাকি নিশানাথবাবু শান্ত গলায় বললেন তুমি ভালো আছো শফিক আমি কেমন আছি তা দিয়ে আপনার কোনো দরকার নিশানাথবাবু আমি দৌড়ে গিয়ে নিশানাথবাবুর হাত ধরে ফেললাম গারো বললাম আসেন ঘরে আসেন প্রায় দু মাস পর দেখছি জ্যোতিষান্ন গেরুয়া পাঞ্জাবি ছাড়া সবকিছু আগের মতোই আছে পাঞ্জাবির বদলে সাদা রঙের একটি শার্ট বেশ খানিকটা রোগা লাগছে চোখ দুটি যেন অস্বাভাবিক উজ্জ্বল নাকি আমার দেখার ভুল শফিক এমন একটা ভাব করতে লাগলো যেন জ্যোতিষানবের ফিরে আসাটা তেমন কোনো ব্যাপার নয় সাধুজি যেন চা খেতে গিয়েছিল চা খেয়ে ফিরে এসেছে সে গুনগুন করে কি একটা গানের কলি বাঁচল তারপর গভীর মনোযোগের সঙ্গে হিসাবপত্রের খাতা বের করে কি যেন দেখতে লাগল এমন সব ছেলে মানুষই কাণ্ড শফিকের শেষ পর্যন্ত আমার অসহ্য বোধ হল চেঁচিয়ে বললাম বন্ধ করতো খাতাটা শফিক খাতা বন্ধ করে গম্ভীর স্বরে বলল নিশানা জ্যোতিষানব আপনাকে আমাদের ম্যানেজার করা হয়েছে কিসের ম্যানেজার চায়ের দোকান দিয়েছি আমরা জ্যোতিষানবের ঠোঁটের কোনায় হাসি খেলে গেল হালকা গলায় বললেন সত্যি সত্যি শেষ পর্যন্ত রেস্টুরেন্ট দিয়েছ হ্যাঁ ঘর ভাড়া হয়ে গেছে ঘর ভাড়া হয়ে গেছে হুম জ্যোতিষানব হাসি মুখে তাকিয়ে রইলেন অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না শফিক মৃদুস্বরে বলল নৈশবদের পরি উড়ে গেছে তাই না নিশানাথবাবু হঠাৎ সবাই চুপ করলে পরি উড়ে যায় তাই না জ্যোতিষানব মৃদুস্বরে বললেন তোমার অসুখটা সেরেছে শফিক হ্যাঁ সেরেছে জ্বর আসে না আর কোনোদিন আসবে না আমি বললাম আপনি কোথায় ছিলেন এতদিন জায়গা জায়গা ঘুরে বেড়ালাম খেতেন কি আশ্চর্যের কথা কি জানো খাওয়া জুটে গেছে না খেয়ে থাকিনি কখনো পান্থনিবাসে বরং আমার কষ্ট হয়েছে বেশি শফিক দৃঢ়স্বরে বলল আর কষ্ট হবে না আর কখনো না খেয়ে থাকতে হবে না দেখবেন দিনকাল পাল্টে ফেলব নিশানাথ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন যেন শফিকের কথাটি ঠিক নয় শফিক ভুল বলছে আমি বললাম আমাদের কিছু না বলে চলে গেলেন কেন খুব মায়া জড়িয়ে পড়েছিলাম মায়া কাটানোর জন্য এটা করেছি শফিক গলায় বলল মায়া কেটেছে নিশানাথবাবু থেমে পড়লেন মায়া কাটছে শফিক তাহলে ফিরে আসেন কেন জ্যোতিষানব তার জবাব না দিয়ে রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলেন যেন খুব একটি ছেলে মানুষই প্রশ্ন তাকে করা হয়েছে কিন্তু নটা বেজে যাচ্ছে আমি আর থাকতে পারি না আমি উঠে দাঁড়ালাম এক ঘন্টার মধ্যে আমি আসব একটা জরুরি কাজ আছে না গেলেই নয় জ্যোতিষানব আমার দিকে তাকিয়ে রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলেন আমার জন্য অপেক্ষা করছিলেন তারা শেলির বাবা বললেন তোমার দেরি দেখে ভাবলাম হয়তো আসবে না গাড়ি পাঠাবো কি না তাই ভাবছিলাম শেলি মা কোনার দিকে একটি সোফায় বসেছিলেন তিনি গলা উঁচিয়ে ডাকলেন শেলি 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 এসে দাঁড়ালো পর্দার ওপাশে হয়তো সে এখানে আসতে লজ্জা পাচ্ছে সে প্রায় অস্পষ্ট স্বরে বলল কি জন্যে ডাকছ মা ভেতরে আসো বাইরে দাঁড়িয়ে কেন বলো না কি জন্যে ডাকছ তোমার স্যারকে চা দাও শেলির বাবা বিরক্ত হয়ে বললেন দুপুর রাতে চা কেন টেবিলে খাবার দিতে বলো তুমি নিশ্চয় খেয়ে আস আর খেয়ে এসে থাকলেও বসো খাবার টেবিলে অনেক কথা বললেন ভদ্রলোক কত কষ্ট করে পড়াশোনা করেছেন মানুষের বাড়িতে আশ্রিত হিসেবে থাকতেন সেসব কথা বলছেন গর্ব এবং অহংকারের সঙ্গে একজন সফল মানুষের মুখে তার দুর্ভাগ্যের দিনের কথা শুনতে ভালোই লাগে শিলির মা একবার শুধু বললেন সব কথা ছাড়া তোমার অন্য গল্প নাই ভদ্রলোক হাহা করে হাসতে লাগলেন যেন মজার একটি কথা বলা হয়েছে শিলি একটি কথাও বলল না একবার ফিরেও না নামার দিকে একটি গাঢ় নীল রঙের শাড়িতে তাকে জল মতো লাগছিল শাড়িতে কখনো দেখিনি তাকে এ যেন অন্য একটি মেয়ে শিলির মা খেতে খেতে জিজ্ঞেস করছিলেন ক ভাই বোন তোমরা কি তাদের নাম কি করছে পান্থনিবাসে থেকে পড়াশোনা করতে নিশ্চয়ই খুব কষ্ট হয় পড়াশোনা শেষ করে কি করবে খাওয়া শেষ হতেই আমি ভয়ে ভয়ে বললাম আমি কি এখন যাব ভদ্রলোক আবার হাহা করে হেসে উঠলেন যেন এই কথাটিও অত্যন্ত মজার বহু কষ্টে হাসি থামিয়ে বললেন নিশ্চয়ই যাবে তবে তুমি একটা কাজ করো আমার এখানে অনেক খালি ঘর পড়ে আছে তুমি আমার এখানে এসে থাকো শিলির সঙ্গে সঙ্গে বললেন আমিও তাই ভাবছিলাম তুমি চলে আসো এখানে পড়াশোনার তোমার খুব সুবিধা হবে তাছাড়া শেলি বেচারি খুব একলা হয়ে পড়েছে তুমি থাকলে ওর একজন সঙ্গী হয় বলতে বলতে তিনি মুখ টিপে হাসলেন শেলির দিকে ফিরে বললেন ড্রাইভারকে গাড়ি বের করতে বলো তো মা তোমার স্যারকে পৌঁছে দিয়ে আসুক রাত হয়ে গেছে শেলি আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে আসলো কিছু একটা বলা উচিত তাকে কিন্তু কোনো কথাই বলতে পারলাম না গাড়িতে ওঠার সময় শেলি শান্ত স্বরে বলল আপনাকে কিন্তু আসতেই হবে ঘরে ফিরে দেখি শফিক শুয়ে আছে তার চোখ ঈশ্বত রক্তাব বোধহয় আবার জ্বর আসছে শফিক ক্লান্ত স্বরে বলল নিশানা চলে গেছে বিদায় নিতে এসেছিল আমাদের কাছে কোথায় গেছে প্রথমে বারহাটটা সেখান থেকে যাবে মেঘালয়ে তার কোনো গাতে খুঁড়ো থাকেন তার কাছে যাচ্ছে ওইখানেই থাকবে আমার অবাক হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না শফিক বলল কি জন্যে থাকবে সে তিন পুরুষের কুলধর্ম ছাড়তে পারে কেউ আর আসবে না ফিরে না শফিক হঠাৎ বিছানায় উঠে বসে উত্তেজিত স্বরে বলল নিশানাত না থাকুক তুই তো আছিস দুজনে মিলে দেখ না কি কাণ্ড করি আমি চুপ করে রইলাম শফিক শুয়ে পড়ল গায়ে হাত দিয়ে দেখি বেশ জ্বর শফিক আচ্ছন্নের মতো বলল জ্যোতিষানব কিন্তু সত্যি ভালো হাত দেখে আজ আমি অবাক হয়েছি খুব অবাক হয়েছে তার ক্ষমতা দেখে আমি কৌতূহলী হয়ে বললাম কি বলেছে জ্যোতিষানব সভিক সে কথার জবাব দিল না আমি অবাক হয়ে দেখি তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে অশ্রু গোপন করবার জন্যে সে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে নিয়ে মৃদুস্বরে বলল শুধু জ্যোতিষানব কেন তুই নিজেও আমাকে ছেড়ে চলে যাস আমার তাতে কিছুই যাবে আসবে না আমি ঠিক উঠে দাঁড়াবো সেই রাত্রে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম যেন আদিগন্ত বিস্তৃত একটি সবুজ মাঠ মাঠে ঠিক মাঝখানে শফিক দাঁড়িয়ে আছে একা একা তার গায়ে মুকুট নাটকের মধ্যম রাজকুমারের পোশাক আকাশ ভরা জ্যোৎনা জ্যোৎস্না ভেজা সেই রাতে সবুজ মাঠের মাঝখান থেকে শফিক যেন হঠাৎ ভয় পেয়ে ছুটতে শুরু করল ঘুম ভেঙে গেল আমার বাইরে এসে দেখি ফকফকা জ্যোৎস্না হয়েছে বারান্দার মেঝেতে অপূর্ব সব নকশা পায়ে পায়ে এগিয়ে উকি দিলাম শফিকের ঘরে শফিক অন্ধকারে বসে চা খাচ্ছে একা একা আমাকে দেখে সে হাসি মুখে ডাকল চা খাবি রঞ্জু আয়না জ্বরটা সেরে গেছে আমার বেশ লাগছে এখন অকারণে আমার চোখে জল আসলো এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের একটি গল্প অন্যদিন আজ পড়ছিলাম এর তৃতীয় ও শেষ পর্ব গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ